আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভিতে ইরানি জেনারেল সোলাইমানির ঘাতক দুই মার্কিন ও ইসরায়েলি কমান্ডারকে হত্যার দাবি জম্মু কাশ্মীরে ভারতের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত দুই পাইলট নিহত ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্রের পক্ষে যুক্তরাষ্ট্র জানালেন বাইডেন এবং সাবমেরিন ইস্যুতে ফ্রান্সের পাশে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়ার উপর ক্রুদ্ধ মেক্রো কি বেশি ঝুঁকি নিয়ে ফেললেন ফ্রান্স কি বের হয়ে যাচ্ছে সামরিক জোট ন্যাটো থেকে এ নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কোর্সফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানি ও ইরাকের জনপ্রিয় হাসদ আজ সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মোহান্দিসের ঘাতক দুই কমান্ডারকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা ইরাকের উত্তরাঞ্চলের এরবিল থেকে আমেরিকা ও ইসরায়েলের ওই দুই কমান্ডারকে হত্যা করা হয় মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ক্রেডেল এই খবর দিয়েছে একটি শীর্ষ পর্যায়ের নিরাপত্তা সূত্র থেকে তারা খবরটি জানতে পেরেছে বলে দাবি করেছে দ্য ক্রেডেল প্রতিবেদনে জানিয়েছে জেনারেল কাশেম সোলাইমানি ও আল মোহান্দিসের হত্যার প্রতিশোধ নিতে প্রতিরোধ প্রতিরোধযোদ্ধারা অভিযান চালায় এবং তাতে মার্কিন সেনাবাহিনীর রেড হোর্স ইউনিটের কমান্ডার পঞ্চান্ন বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জেমসি উইলিস এবং ইসরায়েলের নাহাল ব্রিগেডের কর্মকর্তা বিয়াল্লিশ বছর বয়সী কর্নেল শেরন আচম্যান নিহত হন তবে আমেরিকা ও ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে এসব কমান্ডার কয়েকদিনের ব্যবধানে আলাদা দুর্ঘটনায় মারা গেছেন পেন্টাগন দাবি করেছে উইলিস গত সাতাশ জুন কাতারের আল উদেদ ঘাটিতে যুদ্ধ বহির্ভূত ঘটনায় মারা গেছেন তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি প্যান্টাগন মার্কিন সংবাদমাধ্যম স্টার অ্যান্ড স্ট্রাইপস উইলিসকে মার্কিন সামরিক বাহিনীর দুইশো তম রেড হর্স স্কোয়াড্রনের কমান্ডার বলে চিহ্নিত করেছে এই স্কোয়াড্রনে একশো জন সদস্য রয়েছে যারা উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ পরিবেশেও অভিযান চালাতে সক্ষম ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুসারে কর্নেল অ্যাচম্যান মারা গেছেন ইসরায়েলের মধ্যাঞ্চলে ফিটনেস প্রশিক্ষণের সময় গত এক জুলাই পঁচিশ বছরের সামরিক জীবনে তিনি লেবানন ও গাজা যুদ্ধে অংশ নিয়েছেন তবে এসব রিপোর্টে নাকচ করে নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে দ্য ক্রেডেল বলেছে উইলিস ও এজম্যান দুজনই নিহত হয়েছেন ইরাকের এরবিলে জেনারেল কাশেম সুলাইমানি ও আলমোহান্দিসের হত্যাকারীদের বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করা হয় তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি ক্রেডেল চলতি বছরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে লক্ষ্য করে ইরাকে অন্তত দুটি হামলা হয়েছে অন্যদিকে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে ফের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর দুই পাইলট মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পাটনি টপের শিবগড় ধার জঙ্গলে সেনাবাহিনীর হেলিকপ্টারটি ভেঙে পড়ে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুই পাইলটকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন স্থানীয় কর্মকর্তারা জানান দুর্ঘটনার সময় সে এলাকার আবহাওয়া অনুকূলে ছিল না গত কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় কপ্টার দুর্ঘটনা বলে জানিয়েছেন দেশটির সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুত গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই তাদের মৃত্যু হয় ধারণা করা হচ্ছে বেশি কুয়াশার জন্য দুর্ঘটনাটি ঘটেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া আরেক বিবৃতিতে বলা হয় প্রশিক্ষণের সময় পাটনিটপ এলাকায় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে দুর্ঘটনায় আহত পাইলট মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুতকে হাসপাতালে ভর্তি করা হলো তাদের বাঁচানো যায়নি এ নিয়ে গত দুই মাসে দুটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ল আগে দুর্ঘটনায় রঞ্জিত সাগর বাঁধের কাছে এক কপটা দুর্ঘটনায় মৃত্যু হয় দুই পাইলটের এদের একজনের খোঁজ এখনও পাওয়া যায়নি এবারে ইসরায়েল ফিলিস্তিনের জন্য দ্বি রাষ্ট্রীয় সমাধানের পক্ষে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে একটি স্বাধীন ইহুদির রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন দর্থহীন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন জো বাইডেন সেখানেই তিনি এসব কথা বলেন খবর প্রকাশ করেছে আল জাজিরা জো বাইডেন বলেন যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তির পূর্ণ সম্মতি দিতে রাজি তবে এক্ষেত্রে তেহরানকে অবশ্যই আমাদের মতো একই কাজ করতে হবে এ সময় তিনি জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র নতুন শীতল যুদ্ধ চায় না এর আগে জাতিসংঘের মহাসচিব গুতেরেস যুক্তরাষ্ট্র ও চীনকে সতর্ক করে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন সেই প্রেক্ষিতে বাইডেন এ মন্তব্য করেন আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে আবারও সাফাই গিয়েছেন তিনি বলেন গণতান্ত্রিক বিরোধী ব্যবস্থার বৈশ্বিক চ্যালেঞ্জের দিকে মনোনিবেশ করতে মার্কিন নীতির অগ্রগতির জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল জো বাইডেন বলেন আফগানিস্তানে দীর্ঘ বিশ বছরের সংঘাতের অবসান ঘটিয়েছি এখন আমরা নিরলস কূটনীতির একটি নতুন যুগের সূচনা করছি আমি বিশ্বাস করি আমাদের একসঙ্গে কাজ করতে হবে যেমনটা আগে কখনো হয়নি আমাদের নিজেদের সাফল্য অন্যদের সাফল্য মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে সাবমেরিন বিতর্কে ইউরোপীয় ইউনিয়নকে পাশে পেল ফ্রান্স মঙ্গলবার থেকে নিউ ইয়র্কের জাতিসংঘের বৈঠক শুরু হয়েছে তবে সেই বৈঠক থেকে আপাতত প্রচারের আলো সরে গেছে আরও এক বৈঠকের উপর ইউরোপীয় ইউনিয়ন ই এর দেশগুলি জাতিসংঘের বৈঠকের সাইড লাইনে নিজেদের মধ্যে বৈঠক করবে আর সেখানে সাবমেরিন চুক্তি নিয়ে আলোচনা হবে সোমবার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওরসোলা ফোন ডিয়াল লাইন বলেছেন আমাদেরও কিছু বিষয় জানার আছে কিছু প্রশ্ন আছে যার উত্তর পাওয়া দরকার সিএনএনকে তিনি বলেছেন আমাদের এক সদস্য দেশের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে যা গ্রহণযোগ্য নয় আমরা জানতে চাই কি হয়েছিল কেন এটা হলো ই এর অন্যতম প্রধান কূটনীতিক জোসেফ বোরেল বলেছেন ইইউ ফ্রান্সের পাশে আছে চীনকে মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মিলে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরি করে জন্য নামের যে নিরাপত্তা চুক্তি করেছে তাতে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছে ফ্রান্স অনেকে বলবেন এই চুক্তি যত না নাটকীয় ছিল তার চেয়েও বেশি নাটকীয় ছিল ফ্রান্সের ক্রুদ্ধ প্রতিক্রিয়া যা সবার নজর কেড়েছে ক্ষিপ্ত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এরপর যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া থেকে তাদের রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে এনেছেন কিন্তু অনেক বিশ্লেষক দুটি প্রশ্ন তুলেছেন একটি হল ফ্রান্স কি বাড়াবাড়ি রকমের নাটকীয় প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছে আরেকটা প্রশ্ন এর বেশি ফ্রান্স আর কি করতে পারে আমেরিকান বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক নেতা হিসেবে এমানুয়েল ম্যাক্রো ঝুঁকি নিতে ভয় পান না ঠিকই কিন্তু এবার তিনি খুব বেশি বড় ঝুঁকি নিয়ে ফেলেছেন তিনি তার পররাষ্ট্রমন্ত্রী জ ইফলুদ্রিয়াকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পিঠে ছড়ি মারা মিথ্যা দ্বিচারিতা অপমান নির্মমতা ইত্যাদি শব্দ ব্যবহার করতে দিয়েছেন যা সচরাচর কূটনীতিতে শোনা যায় না আর যখন ব্যাপারটা দুই মিত্র দেশের তখন তো একেবারেই নয় ফ্রান্সের এত ক্ষিপ্ত হবার কারণ প্রধানত তিনটি একটা কারণ অকাশ চুক্তি করার আগে অস্ট্রেলিয়া ফ্রান্সের সাথে করা ডিজেল চালিত বারোটি সাবমেরিন নির্মাণের চুক্তিটি বাতিল করে যা ছিল চার হাজার কোটি ডলারের এক বিশাল চুক্তি এবং এটি বাতিল হওয়ায় ফ্রান্সের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে তাছাড়া ফ্রান্সের ভাষ্য অনুযায়ী তাদের কিছু না জানিয়ে অত্যন্ত গোপনে করা এই চুক্তি করে ফ্রান্সকে অপমান করা হয়েছে এবং নেটো মিত্রদের মধ্যকার বিশ্বাস ও আস্থা এতে ভেঙে গেছে তাছাড়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ফ্রান্সের নিজস্ব স্বার্থ আছে সেখানে নিউ ক্যালেডোনিয়ার মতো দ্বীপগুলোতে বহু ফরাসি নাগরিক বাস করেন এবং কয়েক হাজার ফরাসি সৈন্য মোতায়েন আছে তা অস্ট্রেলিয়ার সাথে সাবমেরিন চুক্তি বাতিল হওয়ায় ফ্রান্স ওই অঞ্চলে তাদের প্রভাব বৃদ্ধির একটি সুযোগ হারাল ন্যাটো জোটের যে সমন্বিত সামরিক কমান্ড কাঠামো দু সাল থেকে ফ্রান্স তার সদস্য হল তার আগে তেতাল্লিশ বছর ফ্রান্স এতে ছিল না অকাশ সাবমেরিন চুক্তি নিয়ে এই বিপত্তি বাধার পর ইউরোপের কিছু মহলে এই কথাটা ঘুরছে যে ফ্রান্স এই কমান্ড কাঠামো থেকে আবারও বেরিয়ে যেতে পারে কিন্তু ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন এরকম সম্ভাবনা নেই ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এবং ন্যাটো জোটের সদস্য কিন্তু বছর দুয়েক আগেই ম্যাক্রো নেটোকে ব্রেইন ডেট বা কার্যত মৃত বলে বর্ণনা করেছিলেন ম্যাক্রো মনে করেন এই সাবমেরিন কাণ্ডে এটা স্পষ্ট হয়ে গেছে যে নেটো জোট এখন পারস্পরিক বিশ্বাসের অভাবে পঙ্গু এবং অকার্যকর হয়ে পড়েছে যে জিনিসটা আঠার মতো সবাইকে একসাথে রেখেছিল তা অদৃশ্য হয়ে গেছে ফরাসিরা মনে করছে সাবমেরিন চুক্তি যেভাবে করা হয়েছে তাতে কোনো স্বচ্ছতা ছিল না এবং এটা না থাকলে জোট কথাটার কোনো অর্থ নেই এমানুয়েল ম্যাক্রো বেশ কিছুকাল ধরেই ন্যাটোর ওপর নির্ভরতা কমিয়ে ইউ এর একটি নিজস্ব সামরিক বাহিনী গড়ে তোলার কথা বলছিলেন এখন কি তাহলে তিনি সেই প্রয়াস আরও জোরদার করতে ইউকে চাপ দেবেন বিশ্লেষকরা বলছেন বাস্তবতা হল ইউরোপিয়ান ইউনিয়ন তার নিরাপত্তা এবং রাশিয়ার হুমকি মোকাবেলার জন্য ন্যাটোর জোটের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিপুলভাবে নির্ভরশীল পূর্ব ইউরোপে যে দেশগুলো আগে সোভিয়েত প্রভাবাধীন ছিল এবং এখন ইউ এর সদস্য হয়েছে তারাও নেটোর সদস্য হয়েছে কয়েকটি দেশ সদস্য হওয়ার চেষ্টায় আছে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এখন নিউ আছেন জাতিসংঘের সভায় যোগ দিচ্ছে সেখানে এক রুদ্ধদার বৈঠকের পর তারা ফ্রান্সকে সমর্থন দিয়েছেন ইউয়ের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন অস্ট্রেলিয়া যে ফ্রান্সের সাথে করা সাবমেরিন চুক্তি বাতিল করে মার্কিন ও ব্রিটিশ প্রযুক্তিতে পারমাণবিক সাবমেরিন তৈরির চুক্তি করেছে তাতে তারা বিস্মিত ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওরসোলা লাইনও বলেছেন ফ্রান্সের সাথে যে আচরণ করা হয়েছে তা গ্রহণযোগ্য নয় কিন্তু মার্কিন বিশ্লেষকরা বলছেন ইউরোপিয়ান ইউনিয়ন এখন বিভক্ত এবং সার্বিকভাবে বলতে গেলে ফ্রান্স তাদের এই অপমানের পর ইউ থেকে খুব বেশি সারা পায়নি জার্মানি ছাড়াও পোল্যান্ড ও হাঙ্গেরির মতো দেশগুলোর কাছে নেটোর মাধ্যমে পাওয়া আমেরিকান সুরক্ষার গুরুত্ব ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ফ্রান্সের স্বার্থে চাইতে অনেক বেশি ন্যাটো জোট গঠিত হয়েছিল মূলত সোভিয়েত ইউনিয়নকে মাথায় রেখে কিন্তু সোভিয়েত ইউনিয়ন এখন বিলুপ্ত এখন সামরিক বা কৌশলগত জোটগুলোর মূল নজর এশিয়ার দিকে এবং অনেকের মতে সেখানে প্রধান প্রতিপক্ষ হতে যাচ্ছে চীন সে কারণেই ম্যাক্রো অনেকদিন ধরেই ইউরোপের স্বতন্ত্র পথে চলার কথা বলছেন বলছেন ইউরোপের কৌশলগত স্বাধিকার এবং ইউরোপিয়ান সার্বভৌমত্বের কথা বিশ্লেষকরা বলছেন ম্যাক্রোর হাতে কিছু তাস এখনও আছে চীনে জার্মানির বিশাল অর্থনৈতিক স্বার্থ আছে এবং বাইডেন চীনের প্রতি যে নীতি নিয়েছেন তাতে তারাও উদ্বিগ্ন জার্মানির সাথে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যকার বাণিজ্যের চেয়েও বেশি তাই ফ্রান্স ও জার্মানি মিলে চীনের প্রতি মিত্রতাপূর্ণ অবস্থান নিতে পারে ম্যাক্রো এখন ক্ষিপ্ত এবং ক্রুদ্ধ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে যাওয়া ফ্রান্সের রাষ্ট্রদূত ফিলিপ এতিয়া ফরাসি দৈনিক লামতকে বলেছেন প্রতারিত হবার অনুভূতি এখনও প্রবল তিনি ফ্রান্সের নির্বাচনের ছয় মাস আগে নিজেকে নরমপন্থী হিসেবে দেখাতে চান না কারণ তাহলে তার দক্ষিণপন্থী প্রতিদ্বন্দ্বী মারিন লাপেন এই সুযোগ নিতে দ্বিধা করবেন না তাই ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগবে এমানুয়েল ম্যাক্রোর মন থেকে ন্যাটোর ব্যাপারে সন্দেহ সহজে যাবে না তবে তার হাতে আর কোনো বিকল্প আছে কিনা সেটা অবশ্য অন্য প্রশ্ন